ভারত ও রাশিয়ার সম্পর্ক সবসময় ভালো ছিল, আছে ও থাকবে, মস্কোতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে রাজ কাপুর ও মিঠুন চক্রবর্তী প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একসময় রাশিয়ার রাজ কাপুর ও মিঠুনদা খুব জনপ্রিয় ছিলেন, রাশিয়ার ঘরে ঘরে মিঠুনদার সিনেমা চলত। মোদী বলেন, আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে। সর্পের লাল টুপি, এই গান পুরনো হয়ে গেলেও এর আবেগ এখনও অক্ষত আছে। পুরনো দিনে শ্রীমান রাজ কাপুর মিঠুনদা ভারত ও রাশিয়ার সংস্কৃতির মেলবন্ধনকে দৃঢ় করেছিলেন। ভারতের সিনেমা রাশিয়ার সঙ্গে জুড়েছিল এক সময়। আজ এই দেশে যেসব ভারতীয়রা বসবাস করেন, তারা দুই দেশের সম্পর্ককে মজবুত করছেন। বলা যেতে পারে, রাশিয়াতে ভারতের যারা রয়েছেন তারা হলেন আসল ভারতীয় দূত। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত রাশিয়ার বন্ধুত্ব মজবুত করার পেছনে পুতিনের লিডারশিপেরও কৃতিত্ব রয়েছে। উনি দশকের পর দশক এই পার্টনারশিপকে মজবুত করার জন্য এর্ট দিয়েছেন। আজ ভারতের বহু ছাত্রছাত্রী রাশিয়ায় পড়তে আসে, এই বিশ্বাস ও নির্ভরযোগ্যতা রাশিয়ার প্রতি আমাদের আছে। প্রসঙ্গত, আটের দশকে সারা বিশ্বে ডিস্কো জনপ্রিয় হয়ে ওঠে, যদিও হলিউড বহু আগে থেকে ডিস্কোর সঙ্গে পরিচিত ছিল, বিশ্বে প্রচলিতও ছিল। তবে সেই সময় হলিউড ছবি সেভাবে রাশিয়াতে যেত না, ফলে সেখানকার মানুষের কাছে ডিস্কোর চাহিদা ছিল। সালটা 1982, মুক্তি পায় ডিস্কো ডান্সার। মিঠুনের সেই ছবিতে জিমি 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 আজা গানটি ছিল। সে ছবিটি বক্স অফিসে আলোড়ন ফেলে দেয়। এমনকি রাশিয়াতেও এই গান জনপ্রিয় হয়, এতটাই জনপ্রিয় হয় যে কার্যত রাশিয়ান স্টার হয়ে ওঠেন মিঠুন। সেই থেকে মিঠুনের জনপ্রিয়তা বাড়তে থাকে। তারপর থেকে তিনি যতবার রাশিয়া গিয়েছেন, ভালোবাসা তাকে ভরিয়ে দিয়েছে সেই দেশ। সাথিও মে দশকো সে ভারত আর রুশ কে বিচ জো অনোখা রিশতা হ্যায় উসকা কায়ল রহা হুঁ। रूस शब्द सुनते ही हर भारतीय के मन में पहला शब्द आता है, भारत के सुख दुख का साथी। भारत का भरोसेमंद दोस्त, हमारे रशियन फ्रेंड्स इसे द्रुजवा कहते हैं और हम हिंदी में इसे दोस्ती कहते हैं। रूस में सर्दी के मौसम में टेम्परेचर कितना ही माइनस में नीचे क्यों न चला जाए, भारत रूस की दोस्ती हमेशा प्लस में रही है, गर्मजोशी बनी रही है। ये रिश्ता म्यूचुअल ट्रस्ट और म्यूचुअल रिस्पेक्ट की मजबूत नींव पर बना है। और वो गाना तो यहां के घर घर में कभी गाया जाता था, सर पे लाल टोपी रूसी। फिर भी ये गीत भले ही पुराना हो गया हो, लेकिन सेंटिमेंट्स एवर ग्रीन है। पुराने समय में श्रीमान राज कपूर, श्रीमान मिथुनदा ऐसे कलाकारों ने भारत और रूस की संस्कृति की दोस्ती को मजबूत किया। भारत रूस के हमारे रिश्तों को हमारे सिनेमा ने आगे बढ़ाया और आज आप सभी भारत रूस के रिश्तों को नई ऊंचाई दे रहे हैं। हमारे रिश्तों की दृढ़ता अनेक बार परखी गई है और हर बार हमारी दोस्ती बहुत मजबूत होकर के उभरी है। साथियों,
भारत रूस की इसी दोस्ती के लिए मैं विशेष रूप से मेरे प्रिय मित्र प्रेसिडेंट पुतिन की लीडरशिप की सराहना करूंगा। उन्होंने दो दशक से ज्यादा समय तक इस पार्टनरशिप को मजबूती देने के लिए शानदार काम किया है। बीते 10 सालों में मैं 6ठी बार रशिया आया हूं और इन सालों में हम एक दूसरे से 17 बार मिले हैं। ये सारी मीटिंग ट्रस्ट और रिस्पेक्ट को बढ़ाने वाली रही है। जब हमारे स्टूडेंट्स संघर्ष के बीच फंसे थे तो प्रेसिडेंट पुतिन ने उन्हें वापस भारत पहुंचाने में हमारी मदद की थी। मैं रूस के लोगों का, मेरे मित्र प्रेसिडेंट पुतिन का इसके लिए भी फिर से आभार व्यक्त करता हूं। মস্কোতে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, বর্তমানে ভারত বদলে যাচ্ছে। 140 কোটি দেশবাসী এখন নিজেকে বিশ্বাস করে ভারত তার সামর্থ্যের উপর আস্থা রাখে। ভারত ডিজিটাল লেনদেনে সবচেয়ে বড় মডেল। ভারত কঠোর পরিশ্রম করছে। বিদেশে বসবাসকারী ভারতীয়রা আজ ভারতকে নিয়ে গর্বিত। তিনি বলেন, 2014 সালের আগে আমরা হতাশার গর্তে তলিয়ে গিয়েছিলাম। হতাশা ও আশাহীনতা আমাদের গ্রাস করেছিল, তবে দেশ আজ আত্মবিশ্বাসে ভরপুর। একই রোগের 2 জন রোগী হাসপাতালে থাকলে চিকিৎসকদের সমান যোগ্যতা থাকতে হবে, কিন্তু একজন রোগী যদি হতাশায় থাকে এবং অন্যজন আত্মবিশ্বাসে ভরপুর থাকে, তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আত্মবিশ্বাসী রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।